আগত আমাৰ 100 প্ৰজাতি আছিলে এতিয়া 50 প্লাস হৈছে সো টোটাল আমাৰ প্ৰজাতি হল 150 গুটে ওয়ার্ল্ডত পোৱা যায় টোটাল মানে আপনা ক্যাকটাসর জিনাস হয়ে গেল 127 জিনেরা আছে তারে প্রজাতি পোৱা যায় গুটে অল ওভার ওয়ার্ল্ডতে 1750 প্রজাতি পোৱা যায় স্পিসিস পোৱা যায় সো আমার ইয়াতে মোর দেন 150 স্পিসিস ইতিয়া বর্তমান সময় লোক মানে আমি কালেকশন করেছো নিউ স্পিসিস নতুন প্রজাতি সো তারে দুটা প্রজাতি আমার মানে বহুত অ্যাকচুয়ালি গুটেখিনি প্রজাতি বহুত রেয়ার কিন্তু দেখাত বহুত ধুনিয়া আর বহুত রেয়ার প্রজাতি আপনাদের সাবলে পাব ইয়াত আছে এথিনো ক্যাকটাস গুরু সোনি বলে কয় হেতু বিরল ডাঙর বহুত ডাঙর হয় আর হেতু নেটিভ টু অ্যাকচুয়ালি আপনার সেন্ট্রাল মেক্সিকোর হয় সো কিন্তু আমি বর্তমান কালেকশন করেছো দার্জিলিংর পর আর তার বয়স হয়েছে 35 ইয়ার্স তার এনে প্রাইস টু কব গেলে আপনার 60,000 হয় আপনাদের চাব পারিব ইয়াত বহুত ডাঙর ভুল করে পেলে আর বিশেষকে বাহিরা কান্ট্রির মানুষে তাক মাদার ইন ল চেয়ার বলেও কোয়া হয় এনেকা আমার টোটাল প্রজাতি আমার এটা 58 হয়েছে নতুন আমার 58 হয়েছে তারে দুটা যুন্তু মই কইছো বহুত ডাঙর দেখাত গুল গুলকে হেতু এথিনো ক্যাকটাস আপনার প্লেথিয়া ক্যান্থাস বলে কয় আর এটা আছে এথিনো এচিনো ক্যাকটাস আপনার গুরু সোনি বলে কয় সেই দুটা মানে বিরাট ডাঙর ক্যাকটাস অ্যাকচুয়ালি ডেজার্ট প্লান্ট হয় সবে জানে আজিকালি মানে আমি কিতাবত পড়িলে পাম দেখে আর সবে জানে সেই ডেজার্ট প্লান্ট হয় সো ডেজার্ট প্লান্ট আমার ইয়াতে ডেজার্ট ক্লাইমেট নহয় কিন্তু তাতো হিউমিড এন্ড ময়েস্ট ক্লাইমেটটো লাগে হিউমিডিটিটো বেছি লাগে সো ইয়াত মানে টেম্পারেচারটো অকমান বেছি লাগে মানে গরম জায়গা সেখানে ইয়াত আর্টিফিশিয়াল আপনাদের দেখবলে পাইছে এই আর্টিফিশিয়াল এটা পলি হাউস ক্রিয়েট করা হয়েছে মানে এটা আর্টিফিশিয়ালি এটা ক্লাইমেট ক্রিয়েট করা হয়েছে যেহেতু ইয়াত পানি কম লাগে আর হেনেকা টাইপর ইয়াক মেনিউর দি পেলে মানে ফার্টিলাইজার কম্পোস্ট বনাই পেলে হেনেকা লগোয়া হয়েছে মানে হয় দার্জিলিংত আছে তারপরে ভিতরতে ক্যাকটাসর বর্তমান লোকে শুনা নাই কিয়া মানে ইমান প্রজাতি ক্যাকটাস কোনোবাই প্রিজার্ভেশন করেছে আটাইতক বেশি এতিয়া ভিতরতে আমার ওসরতে আটাইতক বেশি আছে 150 স্পিসিস মানে যথেষ্ট বেশি আর খুব রেয়ার প্রজাতি হয় আর মানুষে খুব আহিপেলে আগত আমার যে প্রজাতিগুলো আসলে মানুষে আহিপেলে চাই খুব ভাল পায় এতিয়া আর যথেষ্ট বেশিকই ভাল পাব মানে ইমান রেয়ার প্রজাতি যেহেতু আপনার ডেজার্ট যাব নালাগে ইয়াতে সাবলে পাব বিভিন্ন সোর্সৰ পৰা জনা গৈছে মানে ক্যাকটাসর বহুত ঔষধি গুণাগুণ আছে আপনালোকে বুকসত পঢ়িলেও জানিবলে পাব মানে ক্যাকটাসর বেনিফিটস কি আছে লাইক আমার ডে টু ডে লাইফতে আমি এলোভেরা ইউজ করে আছো সবে জানে এলোভেরাটো ক্যাকটাসর ফ্যামিলিতে পড়ে আর ক্যাকটাসর লাইক এলোভেরার বহুত মেডিসিনাল ভ্যালু আছে কিন্তু অন্য ক্যাকটাসরও বহুত প্রজাতি আছে যেহেতু তো ক্যাকটাসর মেডিসিন বেনিফিটসটো হয়ে গেল আপনার অ্যান্টিভাইরাল অ্যান্টি ইনফ্লামেটরি আর আপনার হাই কোলেস্ট্রল কারণে ব্যবহার করা হয় আর কি হয় সেই আপনার অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিভাইরাল কারণে মানে তার মেডিসিনাল প্রপার্টিজটো আছে তো লাইক আপনার ক্যাকটাস হয়ে গেল তার ঔষধি গুণাগুণ বহুত বেশি আছে আর ডে টু ডে লাইফতে আমার মানুষেও যেটু ফোক কালচার আমার মেডিসিন হয় ফোক মেডিসিনসবিলাক যুন্তু আমি ঘরত ব্যবহার করো লাইক আমি এলোভেরাটো রেগুলারলি ইউজ করে আছো স্কিন ডিজিজ হোক আপনার স্কিন বেনিফিটস কারণে হোক বা বিউটি বিউটি টিপসর কারণে হোক এলোভেরাটো সবে জানে ক্যাকটাসর পর ক্যাকটাস ফ্যামিলির পর বিলং করে লাইক এলোভেরাটো হে তেনে আরো আছে আপনার যুন্তু আমার কিছুমান মানে কি কয় আপনার ঔষধি গুণাগুণ আছে লাইক কিছুমান ক্যাকটাস আছে যুন্তু আমার ঘরত বাড়িবরত হয় আর বড় মানুষে তার পূজা করে আর সেইটো আপনার যেটা আমার কোল্ড কাফ হয় কাহ হয় এইটো পাতটো পিছি পেলে তার রক্ত উলাই পেলে সেইটো মেডিসিন কারণে ব্যবহার করা হয়